ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد شمانيت مديني بهيرا السلام عليكم ورحمة الله وبركاته. أما ديرك بهي برسنو كولا چين باري غور پهارا دوار جنو كوكور پالون جائز كينا تو پرثمي أمي أما دير اي بهي كبول بو وعليكم السلام ورحمة الله وبركاته. أما دير اسلام درمو এই কুকুর থেকে আমাদেরকে সাবধান করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেকগুলো হাদিসে আমাদেরকে এই কুকুর থেকে সাবধান করেছেন, যে আমি কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। প্রথমে একটি হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইক্তানা কালবান লাইসা বিকালবি সাইদিন ওয়ালা মাশিয়াতিন ওয়ালা আরদিন ফাইন্নাহু ইয়ানকুসু মিন আজরিহি কিরাতান কুল্লা ইয়াউম। হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়েত করেছেন যে কেউ যদি কোনো একটি কুকুর পালে একমাত্র তিনটি কারণ ছাড়া, মানে শিকারের জন্য অথবা তার পশু পাহারা দেওয়ার জন্য, ছাগল গরু উট এভাবে এইসব পাহারা দেওয়ার জন্য, অথবা তার তার খ্যাত খামরা পাহারা দেওয়ার জন্য, যদি এগুলো তিনটি কারণ থাকে তার জন্য কুকুর পালা জায়েজ আছে। এই তিনটি কারণ ছাড়া কেউ যদি কুকুর পালে তাহলে তার আমুননামা থেকে দুই কেরাত পরিমাণ সওয়াব বাদ দেওয়া হবে। তো দুই কেরাত এটি একটি পরিমাণ, সওয়াবের পরিমাণ। তো কেরাতটি কি? তো কেরাতটি আসলে একটা পরিমাণ সওয়াবের। তো এই কেরাতের পরিমাণটি মানে একখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যখন নাকি জানাজার নামাজ বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি জানাজার নামাজ পড়ে তার জন্য একটি কেরাত সওয়াব পাওয়া যায়, আবার যে নাকি জানাজার নামাজ পড়ে মুর্দার সাথে কবরস্থান পর্যন্ত যায়, দাফন হওয়া পর্যন্ত, দাফন দেওয়া হওয়া পর্যন্ত, তখন তার জন্য দুটি কেরাত সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হলো যে কেরাতটা কি, তিনি বললেন যে উহুদ পাহাড়ের সমান। তো কেরাতটা আমরা যদি অনুমান করি যে একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব, এটা কত বড় একটা সওয়াব। তো যে ব্যক্তি কুকুর পালবে তার আমল নামা থেকে প্রতিদিন দুই কেরাত, যদি আমরা উহুদ পাহাড় সমান বুঝি তাহলে দুই উহুদ পাহাড় সমান তার আমল নামা থেকে বাদ দেওয়া হবে। তো একজন ব্যক্তি কতটুকু আমল করে, সে যদি তার আমল নামা থেকে দুটি কেরাত, দুটি উহুদ পাহাড় সমান আমল নামা তার আমল নামার থেকে বাদ দেওয়া হয়, তো এটা অনেক বড় একটা ক্ষতি একটা মুসলিমের জন্য। কেউ যদি তার ঘরে কুকুর রাখে তাহলে তার জন্য অনেক বড় একটা ক্ষতি, এতগুলো সওয়াব তার আমল নামা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের অনেক মুসলিম ভাইয়েরা দেখা যায় তারা তাদের ঘরে কুকুর রাখে, এবং অনেক যুবক সমাজ দেখা যায় কুকুর নিয়ে ওরা সারাদিন কুকুর নিয়ে এদিকে ওদিকে যায়, কুকুর ওদের সাথে থাকে, মনে করে ওরা কুকুর পুকুর পাললে পশ্চিমা যারা নাকি অনেক ওদের অনেক উন্নত, ওরা অনেক আধুনিক, ওদের মতো হয়ে যেতে পারবে, উন্নত করতে পারবে যদি উনি এই কুকুর পালে। কিন্তু আমরা মনে রাখতে হবে পশ্চিমাদের অনেক ভালো আছে, ওদের অনেক ভালো সিফত আছে, ওদের অনেক খারাপ সিফত আছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক মুসলিম ভাইয়েরা ওদের ভালো সিফতের দিকে তাকায় না, ওদের খারাপ সিফতগুলো আমরা আমাদের কাছে নিতে চাই। এরকম কুকুর পালা, কুকুরের সাথে মিল মানে
সারাক্ষণ কুকুরের সাথে থাকা এবং ওদের মতো খারাপ খারাপ ড্রেস পরা, মানে বিভিন্ন বিভিন্ন ভাবে চুল কাটা, এগুলো তো এগুলো আমাদের ফলো করে তো আমরা উন্নত করতে পারবো না। তা আমরা যদি একান্ত ওদেরকে দেখতে হতে কি কি ভালো ভালো কাজগুলো করে, ওদের যেসব ওর কর্মঠ, ওরা বিভিন্ন ওদের ভালো ভালো সিফত আছে, তা আমরা ওগুলো খেয়াল করি না, ওদের খারাপ সিফতগুলো আমরা খেয়াল করে থাকি অনেক সময়। সুতরাং ভাইরা, আমরা এই কুকুর থেকে আমরা সাবধান থাকতে হবে। তো যেহেতু রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনটি কারণে শুধুমাত্র কুকুর পালতে আমাদেরকে জায়েজ করেছেন, এই তিনটি কারণ ছাড়া আর আমাদের অন্য কোনো কারণে আমরা কুকুর পালা আমাদের জন্য হারাম হবে, এটা একটা অনেক কবিরা গুনাহ হবে যদি কেউ কোনো কারণ ছাড়া কোনো একটি কুকুর পালে। ঘরের পাহারা দেওয়ার ব্যাপারে যেভাবে আমার ভাই প্রশ্ন করেছেন, ঘর বা ঘর বাড়ি পাহারা দেওয়ার ব্যাপারে কুকুর পালা, এটি নিয়ে ওলামাদের মধ্যে ইখতেলাফ আছে। এক ধরনের ওলামা বলেছেন ঘর পাহারা দেওয়ার জন্য কুকুর পালা জায়েজ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত করে বলেছেন শুধু ইয়ার জন্য, শিকার করার জন্য এবং পশু পাহারা দেওয়ার জন্য এবং খ্যাত খামার পাহারা দেওয়ার জন্য, এই তিন তিনটি কারণ রাসূল নির্ধারিত করে দিয়েছেন। তো এক পার্টি ওলামা বলছে জায়েজ হবে না, কিন্তু অন্য পার্টি ওলামা বলছেন যে এটা জায়েজ হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্যাত খামার রক্ষা করার জন্য বলেছে। তো এই খ্যাত খামারের সাথে এবং কেয়াস করি ঘর বাড়িও পাহারা দেওয়ার জন্য কুকুর কুকুর দিয়ে পাহারা দেওয়া জায়েজ হবে, এটা ওলামা অনেক ওলামা বলেছেন। তো আমি বলতেছি এবং আমাদের অনেক শেখরা বলছে যে ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালা জায়েজ হবে, কিন্তু যদিও ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর জায়েজ হয়ে থাকে, তাও খেয়াল রাখতে হবে কুকুর থাকতে হবে বাইরে, মানে ঘরের ভিতরে যেন প্রবেশ না করে, কারণ ঘরের ভিতরে প্রবেশ করলে এটা একটা হারাম কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে, যে হাদিসটি ইবনে মাজা থেকে বর্ণিত, রেওয়ায়ত ইবনে মাজা রেওয়ায়ত করেছেন যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা। ইমাম আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন যে ফেরেশতাগণ কোন একটি বাড়িতে প্রবেশ করে না যে বাড়িতে কুকুর আছে এবং ছবি আছে, মানে ছবি কোন লটকানো ছবি আছে অথবা কুকুর আছে, তাহলে ওই বাড়িতে ফেরেশতাগণ প্রবেশ করে না। তো ফেরেশতা যদি প্রবেশ না করে তো আপনার বাড়িতে দেখা যাবে যে শয়তানের আড্ডা থাকবে। সেজন্য ভাইরা, আমরা যদিও বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালা জায়েজ হয়ে থাকে, কিন্তু খেয়াল রাখতে হবে কুকুর যেন আমাদের ঘরে প্রবেশ না করে। আরেকটি বিষয় আমাদের হুঁশিয়ার থাকতে হবে, সেটি হলো যে কুকুর কুকুরের লালা, কুকুরের লালাটি খুবই বিষাক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব বেশি সাবধান করে দিয়েছেন একটি হাদিসে, যে হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন যে তুহুরু ইনা আহাদিকুম ইদা ওয়ালাগা ফিহিল কালবু আন ইয়াগসিলাহু সাবা মাররাত আওলাহুন্না বিত্তরাব, যে তোমাদের পেয়ালা কীভাবে তোমরা পবিত্র করবে, পবিত্র করার নিয়ম হলো যদি ওই পেয়ালাতে কোনো একটি কুকুর মুখ দেয়, মানে কুকুর মুখ দেয় তাহলে ওই পেয়ালাটা যদি আপনি সাগরের পানি দিয়ে ধোন, পুরো সাগরের পানি, তাও আপনার এটা পাক হবে না, মানে পবিত্র হবে না। অথবা যদি আপনি দুনিয়া সব সাবান দিয়েও ধোন, এটা পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই পেয়ালাটা সাতবার না ধোন, এবং সাতবারের মধ্যে প্রথমবার অথবা যে কোনো একবার ইয়া দিয়ে বালু দিয়ে, বালু দিয়ে ধুইতে হবে, বালু দিয়ে ঘষতে হবে, বালু দিয়ে ধুইতে হবে আর সাতবার ধুইতে হবে। আরেক হাদিস আটবারও পাওয়া যায়, মোটামুটি সাতবার আপনি ধুতে হবে, একবার ধুতে হবে ইয়া দিয়ে বালু দিয়ে, তো তখন আপনার ওই পেয়ালাটি পবিত্র হবে এবং যেইসব জীবাণু কুকুর লালাতে আছে ওইসব চলে যাবে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে কুকুরের কোনো কিছুতে কুকুর মুখ দিয়েছে কিনা। তো এটা এত বেশি একটা মানে বিষাক্ত কুকুরের লালা, কিন্তু আজকাল দেখা যায় আমরা
অনেক ভাইরা কুকুরের সাথে যখন কুকুর থাকে, কুকুরকে চুমু দিচ্ছে, কুকুর ওদিকে চুমু দিচ্ছে, কত যে বিষাক্ত একটি, মানে কুকুর যেখানে মুখ দিলে মানে এটা এমন বিষাক্ত, 7 বার ধরতে হবে, 1 বার ধরতে হবে দিয়ে, বালু দিয়ে। আর এখানে অনেক ভাইরা এই কাফেরদের মতো দেখা যায়, কাফেররা যেভাবে নাকি ইয়ার সাথে কুকুর ওদেরকে চুমু দিচ্ছে, ওরা চুমু দিচ্ছে, যে বিশ্রী একটা আমরা বর্তমানে অনেক সময় দেখা দেখা যায় বিশ্রী একটা মানে জীবন চরিত্র। তো সুতরাং ভাইরা, আমরা আমাদের যদি কেউ কোন একটি কুকুর মানে পালে আমরা পালি এই তিনটি কারণ ছাড়া, তাহলে আমরা এখনই এই তিনটি কারণ ছাড়া কোনো কুকুর পালি থাকি, আজকেই আমরা এই কুকুরকে আমরা পালা থেকে বাদ দিতে হবে। আর একান্ত পালতে যদি হয় তাহলে এই তিনটি কারণ থাকতে হবে, এই তিনটি কারণ ছাড়া কুকুর পালা হারাম। যে মানে মানে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শিকার করার জন্য অথবা পশু পাহারা দেওয়ার জন্য অথবা ক্ষেত খামা পাহারা দেওয়ার জন্য, এর সাথে কিয়াস করে ওলামারা বাড়ি ঘর পাহারা দেওয়ার কথাও বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব রকম হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।